আমরা জেমুয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত যে সাংগঠনিক অঞ্চল টাউন, সেই টাউনে 230 থেকে 37 নাম্বার বুথ এবং আমাদের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী, সেই প্রার্থীদের সমর্থনে পার্ক অঞ্চল যেটা হচ্ছে 237A, 237 এবং 18 নম্বর যে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এইসব প্রার্থীদের সমর্থনে আমরা মাইকের কণ্ঠস্বরের মধ্যে দিয়ে এলাকার মানুষের দ্বারে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। আমাদের সুদূর গোপালপুর থেকে আমাদের মিলনদা, আমাদের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা, ওনার প্রতি আমরা কৃতজ্ঞ এই জেলা অঞ্চল টাউন তৃণমূল কংগ্রেস, যে উনি শুধু ওখান থেকে বৃষ্টিকে উপেক্ষা করে মাথায় নিয়ে আমাদের এখানে এসে ওনার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা এলাকার মানুষের দ্বারে পৌঁছেছি। এবং সমাজহিতশ্রী চ্যানেলের মধ্যে দিয়েও আমি এই এলাকার মানুষের কাছে আমার আবেদন, যে 2023 পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে আমাদের যে প্রার্থী তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী যারা আছেন তাদেরকে জরাফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং আমাদেরকে জেমুয়া গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করতে সহযোগিতা করবেন। আমরা আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে এলাকার মানুষের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, দায়বদ্ধ, যেভাবে 2013 সাল থেকে আমরা পঞ্চায়েতের পরিষেবা দ্রুততার সাথে, স্বচ্ছতার সাথে এবং সততার সাথে আমরা পৌঁছে দিয়েছি, আগামী দিনেও আমরা বোর্ড গঠন করে ঠিক একইভাবে আমরা সচেষ্ট থাকব যে দ্রুততার সাথে এবং স্বচ্ছতার সাথে আমরা সেই সব পরিষেবা মানুষের দ্বারে পৌঁছে দেব। তো সকলকে আবার একবার আহ্বান করি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে, যে আসুন 8 তারিখ নিজের ভোট নিজে দিন, জরাফুলে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন, জরাফুলে ভোট দিন। দাদা, আজ বৃষ্টিকে উপেক্ষা করে যে ভোট প্রচার চলছে, আপনাদের কি বলবেন? দেখুন, ভোট একটা রাজনৈতিক যুদ্ধ, সময় খুব কম, 8ই জুলাই ভোট, 6 তারিখে তার শেষ প্রচার সময়সীমা। সুতরাং অন্য রাজনৈতিক দল বৃষ্টি খুঁজবে, ভোট বন্ধ হয়ে যায় খুঁজবে, কোর্টে যেয়ে পরে ভোটকে বিলম্বিত করার কথা বলবে, রাজ্যপালের কাছে গিয়ে ভোটটাকে বন্ধ করার আবেদন জানাবে। কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ, বড় শক্তি, বড় বল হচ্ছে মানুষ, আর মানুষের জন্য আমরা কাজ করেছি, মানুষকে পরিষেবা দিয়েছি, আর সেজন্যই মানুষের প্রতি আমাদের ভরসা আছে, প্রত্যয় আছে। তাই বৃষ্টি উপেক্ষা কেন, বজ্রাঘাতকে উপেক্ষা করো, আমরা মানুষের কাছে যাব এবং যত এরকম প্রাকৃতিক বিপর্যয় আসুক না কেন, আমাদের দলের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত 60 দিন কোচবিহার থেকে কাকদ্বীপ এই বৃষ্টি বজ্রাঘাতকে উপেক্ষা করো, মাঠের মধ্যে রয়েছেন, রাস্তার মধ্যে রয়েছেন, তিনি বুঝিয়ে দিয়েছেন গণতন্ত্রে মানুষই শেষ কথা। তাই মানুষের কাছে আমাদের কথা বলার জন্য আমরা বৃষ্টিকে উপেক্ষা নিয়েও আগামী দিনেও আমাদের আবেদন রাখবো এবং আমাদের ভোট প্রার্থনা করে যাবো। আপনার নাম? এই এলাকায় দিয়ে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে যেভাবে 2013 থেকে 2023 পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত যে আমাদের পঞ্চায়েতের পরিষেবা এলাকার মানুষের দ্বারে স্বচ্ছতার সাথে, সততার সাথে, দ্রুততার সাথে পৌঁছে দিয়েছি, আগামী দিনেও আমরা সচেষ্ট থাকবো আপনাদের পরিষেবা, সরকারি যে পরিষেবা সেই পরিষেবা সততার সাথে, দ্রুততার সাথে, স্বচ্ছতার সাথে আপনাদের দ্বারে পৌঁছে দেব। তো সকলকে মাইকের কণ্ঠস্বরের মধ্যে দিয়ে এই এলাকার মানুষের দ্বারে আমরা উপস্থিত হয়েছি। আমাদের তৃণমূল কংগ্রেস মনোনীত যেসব প্রার্থীরা আছে সেসব প্রার্থীদের জরাফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আমার মাইকের কণ্ঠস্বর শুনতে পাওয়া এই এলাকার প্রত্যেকটি রাজনৈতিক সচেতন সভাপতি সম্পন্ন মানুষ, পথচলতি মানুষ এবং সামনে যে রবীন্দ্রনগর মার্কেট, মার্কেটে আগত মানুষজন রয়েছে, জাতীয়তাবাদী দলকে অভিনন্দন জানাই। সেদিন তার পায়ে যাতে কাঁটা ফুটে না যায় তার জন্য মোজা জুতোটাই সরকার বিনা পয়সায় দেয়, ছোট্ট শিশুটার স্কুলের ইউনিফর্মটাই সরকার দেয়, তার পিঠে যে ব্যাগটা থাকে এই সরকার প্রদান করে, ব্যাগের ভিতরে যে পাঠ্যপুস্তক এবং খাতাগুলো থাকে এই সরকার বিনা পয়সায় দেয়, মিড ডে মিলটা এই সরকার।